আমার ভাইদের কোন মিলিয়ে এসেছে কালী পুজোর আমরা বাজার করতে গেছিলাম, তো বাজার করতে গিয়ে হুট করে এই আমাকে আর এই বিশ্বজিৎদাকে হুট করে গায়ে ধাক্কা ধাক্কা বাইক ফাইক ফেলে দিল, ঠিক আছে, ফেলে দিয়ে হুট করে আমাদেরকে মারা চালু। গেঞ্জি ফেঞ্জি এই দেখুন কি অবস্থা, এই লাশে এই দাদা সুমন রাড়ু এরা সব হাতে বাঁশ পাশ দিয়ে নেপালা ছিল মাংসের দোকানে চাপট পা করেছে মারার জন্য, দোনা কাজে মেশিন নিয়ে দোনা মেশিন পা করেছে ঘুমোতে মেশিন দেখ পা পিটে মেশিন দিয়ে মেরেছে, আমাকে মেশিন দিয়ে কাঁধে এইখানটা মেরেছে এই দিয়ে আমার বাইক পাই সব এরা অনেক দিন দিয়ে স্যার বাড়াটা তো অভ্যাস হয়ে গেছে না, পয়সা নিচ্ছে তো বাজার দোকান করতে যাচ্ছে, মহিলাদের হাত পা ধরে টানছে, মেয়ে ছেলেদের ফোন কাটছে বসে বসে, ওখানে দিনে ভরে দোকানে কেউ থাকে গলা এক গাদা শোনাচ্ছেন, পরে ওখানে পাড়া মন্দে পুরো একদম ছন্দে নিয়ে পাড়ার মেয়ে ছেলেরা বাজার দোনা হচ্ছে বাজার থেকে সমস্ত কিছু পয়সা করি তুলছে, ঠিক আছে, দোনা সুমন নাড়ু কুইলে, ঠিক আছে, তারপরে হচ্ছে ওই যে কি জানো ওই বিশু কুইলে সবজি বাজারে ওরা বাজারে মুখে কি করছিল, আরে আমরা তো বাজার করতে গেছি, আমরা বাজারে ব্যাগ ফেলে দিয়েছি, আমরা বাজারে ব্যাগ ব্যাগ সব ফেলে দিয়েছি, বাজার হাট এসকে দেব রোডের লোক যেতে পারছে না, এমনি ভাবে করছে মাদ মাবন্দের কাও জ্ঞান করছে না, সকাল থেকে মদ খাচ্ছে আমি বসে, আরে মদ দিয়ে তো আরে মদের বদল ঔষধ দাও, আরে মদ না সোনা সুমন সুমন দোনা সুমন, তারপরে বিশু কুইলে নাড়ু কুইলে এরা সবাই মিলে রোজ রাত্রির বেলা ওখানে সাতটাতে একটু প্রথমে গেছিলাম আর্জি করে কাগজ, এই দেখুন পুরো এই তো সমস্ত কিছু করেছি, করে টরে আমাদেরকে বলেছে আপনারা থানায় যান, থানায় গিয়ে জিডি করে তবে আমরা আবার এনসি করবো, আমি বাজার করতে যাই কালী পুজোর বাজার, আমি মেয়েকে স্কুলে পড়তে এসেছিল, পরে বাড়িতে দিয়েছে বাজারে এসে, বাজারে এসে নাইন ডে পরে একটা বাজার সবজি বাজার আছে সুকুমার দা সবজি বাজার আছে, আমি ওখানে বাজার করি, আমি ওখানে বাইকটা রেখে বাজার করছি, ও এসে বলছে এখানে বাইক রেখেছিস কেন, আমি ভাই বাজার করছি বাইকটা শহীদ করছো, বলে শহীদ মানে তোর বাবার জায়গা নাকি, এটা কালীগালাজ করতো কালী তোর বাবার জায়গা নাকি, আমি ভাই এরকম কথা বলিস কেন, বলে বাবার জায়গা তো বাবার জায়গা কি এটা, এটা পার্কিং আছে জানিস, এখানে এটা টাকা দিতে হয়, আমি কিসে পার্কিং এখানে আমার পাড়ার ছেলে আমার বাজার করতে যাচ্ছি কিসে পার্কিং, বাজারে পার্কিংটা কোথায় দিয়ে ধাক্কা ধুক্কি আরম্ভ করলে আমি তুই গায়ে দিচ্ছি কেন, বরাবর সমস্যা পিছনে বাঁশ দিয়ে আমি মালটি অপিটে মারার পরে ফেলে দিয়ে পরে গেঞ্জি পেঞ্জি ছিঁড়ে আমাকে করে দিল, এই দেখুন পিটে আমরা ওখান থেকে ডাইরেক্ট আমার আমি পড়ে যাই ওখানে, আমাকে ওখানে সব লোক বাজারের লোক তুলে নিয়ে আজি কল নিয়ে যায়, আমার জ্ঞানারি গেছিল আজি কলে গিয়ে চাকরি পাখি আমি করে ওখান থেকে আমরা এখন থানায় এসেছি, আমরা শোন কেউ ওখান থেকে যেতে পারে না, আর মানে
তাকানোর হাবভাবই তো আলাদা, মানে মেয়েদের কোন কীভাবে সম্মান করতে হয় সেটা ওরা করতে পারে না। খালি ওই বড় লোকই হাবভাব দেখানো, ওই সার ওই চাঁদা তুলে দোকানে যারা বসে তাদের থেকে মাসকাবাড়ি তোলে, সেগুলো দিয়ে বড় বড় ফুটানি দিয়ে বড় বড় সোনা সোনা চেন পরে, হেঁটে তো করতে হয় না, ওগুলো সোনা চেন পরে মানে ফুটানি করে লোক থেকে তুলে তোলাবাজি করা হয়। এগুলো করে করে মানে লোককে দেখাচ্ছে আমি কত বড়, আমি তোমাদেরকে দমিয়ে রাখবো, এটাই ওরা করতে চাইছে মেইনলি। থানায় এসেছে? হ্যাঁ, ওই জন্য আমরা থানায় কমপ্লেন করতেছি, কেন আমাদের ঘরের লোককে কেন ওরা মারবে। আমার নাম বকুল বিশ্বাস।